পূজা উদযাপনের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে এবং রাজবাড়ি থেকে আমাদের সহকর্মী। প্রথমে আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে। পূজা উদযাপনের সর্বশেষ কি খবরাখবর আছে জানাবেন। আজ বিজয়া দশমী, আজ কিন্তু বিদায়ের পালা। আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু আজকের যে এই এই যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সর্ব ধর্মীয় উৎসব রয়েছে, এই শারদীয় দুর্গা পুজো, সেটি কিন্তু শেষ হবে। আমরা সকাল থেকে জেনেছি যে সকালে এই বিহিত পূজার দশমী, বিহিত পূজার মাধ্যমে আসলে এই বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শুরু হয়েছে। এরপর আমরা পুরোহিতদের দেখেছি যে তারা বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে সকাল 9:57 দিকে দর্পণ এবং বিসর্জনের একটি বিসর্জন হয়ে গিয়েছে। এরপর দুপুরে আমরা শুনেছি যে দুপুরে এই দেবী দুর্গাকে বিদায় জানানোর উপলক্ষে ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠবেন। এরপর বিকেলে আমাদের সিরাজগঞ্জের যে যমুনা নদী রয়েছে সেখানেই কিন্তু এই প্রতিমা বিসর্জনের মাধ্যমেই কিন্তু এই যে 5 দিনব্যাপী যে শারদীয় দুর্গা পুজো রয়েছে সেটির আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যে এবার আসলে আপনারা কিভাবে দুর্গা পুজো পালন করলেন? নমস্কার। এবারে দুর্গাপুজো আমাদের মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজকে আমাদের বিজয়া দশমী। আমি বলবো সিরাজগঞ্জে প্রতিবার এন্ডায় এবার আরও সুন্দরভাবে পুজো উদযাপিত হয়েছে। কারণ হচ্ছে হলো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, পুলিশ প্রশাসন, আমাদের DCSP মহোদয় সেই দিক নির্দেশনা মতো আমাদের পরামর্শ দিয়েছেন বারবার দেখে, সেদিন আমাদের সিরাজগঞ্জে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা মানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা পুজো উদযাপন করেছি, সমাপ্ত করেছি আজকে আমাদের বিজয়া দশমী। বিজয়া দশমীর মধ্যে আমরা আসলে সবার কাছে বলবো মা দুর্গা যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং এক বছর পরে আবার মা দুর্গা আমাদের ধরধামে আসবেন, আমাদের সবার জন্য মঙ্গল কামনা করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ আপনাকে। এছাড়াও আমরা কিন্তু জেনেছি যে এই 5 দিনব্যাপী যে দুর্গাপুজো হয়েছে এই দুর্গাপুজো উপলক্ষে কিন্তু গোটা সিরাজগঞ্জ শহরকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল, যে কারণে আসলে এই 5 দিনব্যাপী সকল ধর্মের মানুষের মাঝেই কিন্তু একটি উৎসবের আমেজ তৈরি হয়েছিল। আজ বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু আজকের যে এই 5 দিনের যে দুর্গাপুজো রয়েছে সেটি কিন্তু শেষ হবে। আবার 1 বছর পরে ফিরে আসবে নতুন রূপে, নতুন আকাঙ্ক্ষায়, এই প্রত্যাশাই হিন্দু ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা করছেন। আমরা এখন চলে যাব রাজবাড়িতে, সেখানকার বিজয় দশমীর খবরের খবরটি শুনবো আমরা শামীমের কাছ থেকে। শামীম, ধন্যবাদ। শামীম, আপনি যেমনটি জানাচ্ছিলেন সিরাজগঞ্জের চিত্রটি একই চিত্র রাজবাড়িতেও রয়েছে। রাজবাড়িতে 461টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। তো আজ বিজয়া দশমী রীতি রেওয়াজ অনুযায়ী মেনে ষষ্ঠমী থেকে শুরু করে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী পেরিয়ে দুর্গাপুজো পদার্পণ করলো মহা দশমী তিথিতে। দশমী মানে ঘরের মেয়ে, অর্থাৎ উমার এবার বিদায় বেলা। স্বভাবতই মন খারাপ সকলের, কারণ সকলেই চাচ্ছে না মেয়েকে বিদায় দিতে, কিন্তু নিমন্ত্রণজয়ী উমাকে তো ফিরে যেতেই হবে। তাই হাজারো মন খারাপের মাঝে ও হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে মহা আরম্ভে ঘরের মেয়েকে তার শ্বশুর বাড়ি পাঠাতে ব্যস্ত সকলে। দুর্গাপূজার অন্ত চিহ্নিত আজ বিজয়া দশমীর মাধ্যমে, তাই দশমীর কথাটির মধ্যেই রয়েছে আবেগ কণ্ঠ। ষষ্ঠমী দেবী দুর্গা স্বামী গৃহে ছেড়ে সপরিবে এসেছিলেন পিতৃগৃহে। তো আজ দশমী তিথিতে দেবী আবার পাড়ি দেবেন কৈলাসে। আজকের এই দিনে মা দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তো এটি রাজবাড়ী জেলার প্রত্যেকটি
মণ্ডপে যেমন 461টি মণ্ডপে কিন্তু দেবী দুর্গার বিসর্জন দেওয়ার সকল প্রস্তুতি হচ্ছে নিচ্ছে। তো আরেকটি বিষয় আমি এই যে যে রাজবাড়ী জেলার পৌঁছে আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে তো বিজয়া দশমী, তো আপনাদের এখানে কেমন প্রস্তুতি চলছে? আমরা আজকে 9:42 বিশুদ্ধ পঞ্জিকা মতে আমরা দর্পণ বিসর্জন দিয়েছি। এর পরবর্তীতে আমরা বিকেল 3টায় প্রতিমাকে এখানে উপস্থাপন করব নিচে মন্দিরের নিচে, তারপরে সেখানে আরতি হবে। আপনি শুনতে পাচ্ছেন যে এই যে আজকে বিকেল 3টার মধ্যে কিন্তু তারা আরতি করবে, বিজয় বিসর্জন দেওয়ার জন্য সকল প্রস্তুত দেবে। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে রাজবাড়ী জেলা প্রশাসন তাদেরকে এই যে 6টি থেকে 10 পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছে, কোনো অপ্রীতিকর ঘটনা রাজবাড়ী জেলায় ঘটেনি। তো এই ছিল রাজবাড়ীর প্রতিমা যে দশমীর দিনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি ইনস্টিটিউটে অরিনের কাছে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ ও রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন দেবী দুর্গার বিদায়ের শেষ মুহূর্তের খবরাখবর।